ধর্মচর্যার উৎসব সভা। এটা যদি হয় তাহলে কোরবানির সম্বন্ধে আমরা বলি যে ধর্মচর্যার কোরবানির উৎসব সভা কেমন হবে। যে উৎসবটা ধর্মীয় ওখান থেকে ধর্মকে আলাদা করে উৎসবকে আলাদা করবেন এর কোনো সুযোগ আছে নাই। তো এই জন্য এটা একটা সস্তা স্লোগান, শুনতে অনেক ভালো শোনা যায় কিন্তু অন্তঃশাসন্য স্লোগান। ধর্ম যার যা উৎসব তার তা, বাকিরা সেখানে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করবে না, স্বাধীনতা দিয়ে রাখবে। অতএব ধর্মীয় স্বাধীনতা দেওয়া অন্যদের, এটা আমাদের যেমন ইসলামের নির্দেশ, সেই সাথে উদারতার নামে আমার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে উদাসীনতা এটাও কোন অবস্থাতে করা যাবে না। এবারে সতর্ক থাকার নির্দেশ আমাদেরকে দিয়েছে। এই জন্য ভাই অনেকে আছেন প্রোয়েক্টিভ হয়ে তাদের সাথে মিশতে যান। আমরা বিশেষ করে অনেক এলাকাতে দেখি যে বিভিন্ন পূজা উপলক্ষে মুসলমান ব্যবসায়ীরা বড় বড় তোরণ নির্মাণ করে এবং সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে। তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে আপনি তাদের দেওয়া কোনো খাবার হালাল বলে সেটা খেতে পারেন, আপনি তাদের সাথে সাধারণ সৌজন্যতা যেগুলো সেগুলো অবশ্যই বজায় রাখতে পারেন, সামাজিক যে সৌন্দর্য সেটা বজায় রাখার জন্য আপনি তার সাথে হাসি মুখে থাকা, উপহার উপঢৌকন আদান প্রদান করা, তার বাসায় যাওয়া তাকে আপনার বাসায় আনা, তার অধীনে কাজ করা তাকে আপনার অধীনে নিয়োগ দেওয়া, এগুলো কোনটা ইসলাম নিষেধ করে না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহু ওয়া তুসাল্লু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনীন। যে সমস্ত অন্য ধর্মের মানুষরা তোমাদেরকে ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের দেশ থেকে জোর করে বের করে দেয়নি, অর্থাৎ কোনো অন্যায় করছে না, শান্তিপূর্ণ সহাবস্থান আছে যাদের সাথে, তাদের প্রতি সদাচরণ ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ পছন্দ করেন। তাহলে কি বোঝা গেল যে যারা আমাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছে না, আমাদের হিন্দু ভাই বোনেরা, খ্রিস্টান, বৌদ্ধ, তারা সবাই মিলে আমরা বাংলাদেশ, আমার বিশ্বাসের জায়গাটা ভেরি ক্লিয়ার থাকতে হবে, এখানে কোনো ধোঁয়াশা থাকলে চলবে না। আল্লাহ তাআলার কাছে ইন্নাল দ্বীন ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হবে ইসলাম। অতএব ইসলাম ছাড়া উমাইয়াতা গায়রুল ইসলাম দ্বীনান ফালা ইয়াকবালু মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন আল্লাহর কাছে নিয়ে গেলে কবুল করা হবে না। আমি জানি যে শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, কিন্তু যেহেতু তিনি তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করছেন, সো তার জিনিসটা তিনি করবেন। এটার জন্য আবদুল্লাহ জাকির আবদুল্লাহ এর চমৎকার উদাহরণ আছে। স্যার বলেছেন এই ধর্মীয় যে পারস্পরিক ধর্মীয় যে স্বাধীনতার ব্যাপারটা, এটা অনেকটা আমাদের দেশে গণতান্ত্রিক সমাজে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মতো, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি আছে, এই আইডিওলজির ভিত্তিতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। একটা দলের সাথে আরেকটা দলের আইডিওলজিক্যাল আদর্শিক অনেক পার্থক্য থাকে, কিন্তু প্রত্যেকে যার যার স্বাধীনতা বিশ্বাস করে, ঠিক আছে তুমি তোমারটা প্রচার করো আমি আমারটা প্রচার করি, কিন্তু আমি বিশ্বাস করি তুমি রাইট না তুমি রং, এটা আমি বিশ্বাস করি। যারা বিএনপির রাজনীতি করে তারা কি আওয়ামী লীগের রাজনীতিকে সঠিক মনে করে? যারা আওয়ামী লীগের রাজনীতি করে তারা কি বিএনপির রাজনীতিকে সঠিক মনে করে? না, অবশ্যই আমি মনে করি তুমি ভুল, কিন্তু গণতান্ত্রিক সমাজ হওয়ার কারণে তোমারটা তুমি করো আমারটা আমি করো, আমি তোমাকে বাধা সৃষ্টি করতে যাবো না, তুমি আমার বাধা সৃষ্টি করবে না, এতটুকু। এখন যদি কেউ প্রোয়েক্টিভ হয়ে বেশি ভালো শাস্তি গিয়ে বিএনপির কোনো নেতা গিয়ে যদি আওয়ামী লীগের সমাবেশে যোগদান করে বা তাদের সাথে মিছিল করে বা তাদের সাথে যায় তাদের কাজে সামিল হয়ে যায়, এই লোকটাকে সমাজের মানুষ বলবে মাশাআল্লাহ এই দলে একটা উদার বড় মনের মানুষ পাওয়া গেছে। এটা বলবে কি বলবে? বলবে একটা মুনাফিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আচ্ছা একটা মুনাফিক পাওয়া গেছে, বেটা বলে বিএনপি করে সেদিকে তাদের আওয়ামী লীগ মিছিল, সেদিকে নেতাদের সাথে গরম সম্পর্ক, বেটা মুনাফিক বেঈমান। এটা আমরা খুব ভালো বুঝি, ধর্মের বেলা আসলে আমরা গোলালো হওয়া পছন্দ করি, ধর্মের বেলা আসলে আমি মুসলমান আমি আবার সেখানে গিয়ে তাদের সাথে একাকার হয়ে গেলে বলি বাহ মাশাআল্লাহ কত বড় করি যারা মুসলমান, এখানে আর এটা বলেন না যে বেটা মুনাফিক। আদর্শ জিনিসটা ক্লিয়ার থাকতে হবে, ঈমান জিনিসটা ছেলে খেলা নয়, তাওহীদ এবং শিরক দুটা সম্পূর্ণ দুই মেরুর জিনিস। আমি আল্লাহর নির্দেশের কারণে তার লাইফ বিশ্বাস করি, কিন্তু সেই সাথে এই বিশ্বাসও আমি করি যে সে সম্পূর্ণ রঙের মধ্যে আছে, আমি তার সাথে যে একাকার হওয়া একাত্মতা পোষণ করা তার কাজে তাকে প্রোয়েক্টিভ হয়ে অতিরিক্ত ভালো সাথে সহযোগিতা করতে যাওয়া, এটা হলো আমার আদর্শিক দেউলিয়াপনার প্রমাণ।
এটা উদারতা নয়, এটা হলো উদাসীনতা। এটা কি? উদাসীনতা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।